দেখো, আজকে আমাদের এই আলমারি পাশের জানলাটা এত বছর পর খোলা হলো, প্রায় 6-7 বছর পর খোলা হলো জানলাটা। পাপ্পা আজকে এখানে এই যে এই শিটগুলো লাগালো, ঘরে একটু কাল থেকে আলো বাতাস আসবে, ওই জানলাতেও লাগাবে, মামির পেছনে মাথার পেছনে জানলাটাও তো লাগাবে, সব কটা জানলাই এবার খোলা হবে। গুড মর্নিং, এতক্ষণ ধরে আমি পড়াশোনা করছিলাম, ঠিক আছে, অনেক সকাল থেকেই পড়ছি। আজকে মানে এখন কীরকম বলে তো, ফোনটাকে নিজের কাছেই নিয়ে বসে হতো। আগে কী ছিল, টিচাররা বলতো যে নিজের ছেলেপুলেকে ফোন দেবেন না, এখন টিচারদেরকেই বলতে হবে ফোন দেবেন, নাহলে ক্লাস করবো কী করে। মানে কীরকম রিভার্স ইয়ে হয় ভাবো তোমরা। আজকে মাম্মির শরীর অনেকটা ভালো আছে, ভালোই আছে বলতে গেলে। সো এখন বিছনা বিছনা তুলবো, বিছনা ঘর দোরে অবস্থা খুবই খারাপ, আর আমার মাথা দেখতেই পাচ্ছ একদম শাইনিং, স্টাইলটা যে কী মতো করতে গেলাম। বাট একটা প্লাস পয়েন্ট কী বলতো, এটা যখন খুলবো মাথা থেকে তখন যা আরাম বলে বোঝাতে পারবো না। মানে চুলগুলো এত বড় বড় হয়ে গেছিলো যে আমি জেনারেলি অত ঘন চুল রাখি না বেশি। আগে ছোটোবেলায় তো মাম্মির কাছে শুনেছি, আমি নিজের ছবি দেখেছি, আমার ছুটি মাথা থাকতো, কী করে যে থাকতো তা জানি না। আমার একটুখানি বড় হলেই আমার কষ্ট হয়, তাও এবারে 2-3 মাস কাটিনি চুল, ওটাতেই যা কষ্ট হচ্ছিল। মানে সেদিকে কাটতে কাটতে কেন যে ওরকম করে ফেললাম, যে কেন মাথায় ওরকম বুদ্ধিটা চাপলো যে চিরুনি দিয়ে ইয়ে করে নর্মাল ব্লেড দিয়ে কাটবো, বুঝতে পারিনি। শেষে পুরো জিরোতেই কাটতে হলো আমাকে, খুব বাজে অবস্থা গো, খুব বাজে অবস্থা। পাপ্পা গেল এখন, পাপ্পা এখন বেরোলো জিনিস আনতে, কালকে তো দেখলেই সবকটা আমাদের জানলা, ওই ঘরে জানলায় জাল লাগানো হয়েছে, জালগুলো অ্যাকচুয়ালি লাগানো হয়েছে ওই ঘরে না, আলো বাতাস খুব কম আসতো, এখন ও ঘরে মানে লাইট লাইট ফাইট নেমানো আছে, ব্রিদিং কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে। আর আমি বলছিলাম এই ঘরে জানলায় জাল লাগাতে, বাট এই ঘরে জানলায় কোথায় লাগানো হবে, যে এখানে দেখো এই জানলাগুলোতে বা এই পেছনের জানলা সবসময় বন্ধ থাকে বা আলো আসে, আর ও ঘরে আলো আসাটা মেন পারপাস ছিল, নাহলে মানে এমন একটা একটা খুব ড্যাম্প পরিবেশ হয়ে যায়, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হবে ওরকম। একটু ফ্রেশ করে ঘরটা গোছানো হলো কালকে, মানে আমি ভাবছি আলমারি মাথা এগুলো ঘরগুলো পুরো গোছাবো। আর বাড়িতে আনলা থাকলে তো বুঝতেই পারছো, মানে একবার গোছাবো 2-3 বারের বেলা যা নোংরা হবে বলে বোঝানো যায় না। এখানে গুন্ডাবিকু খাওয়া হয়ে গেছে, গুন্ডাবিকু মাছের ঝোল ভাত খেয়েছে। হ্যাঁ, রামার কথা বলে রাখি, রামার সাথে কাল থেকে আমার কথাও হয়নি, কালকে সারাদিন রামা একটু বিজি ছিল। আর রামার শরীর এখন ভালো হয়েছে অনেকটা, আর কি চলো মাম্মি বলবে, আমি আর কি বলবো, কথা বলার আর টাইম হতে পারছি না, মানে কোনো শব্দই পাচ্ছি না। কতগুলো কাজ করা হয়েছে,
কোনটা? এটা না, ওটা দেওয়া হয়নি, দেবো দেবো, আরামসে দেবো, তাগাদা করিস না আমাকে। হ্যাঁ ঠিক আছে, এখন এসে গেলাম তোমাদের কাছে কথা বলতে। সারাদিনে কি কাজকর্ম করছি সবই দেখেছো, এবার খেতে বসেছি, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে এক গাদা ওষুধ আছে সেই ওষুধগুলো খাবো। আজ থেকে আমার একটা নতুন ইঞ্জেকশান চালু হচ্ছে, সেই ইঞ্জেকশানটা আজ থেকে দিতে আসবে আমাকে উইকলি ওয়ান্স, হিমোগ্লোবিন ওঠানোর জন্য ইঞ্জেকশান, এটা হিমোগ্লোবিনের ইঞ্জেকশান অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, পাখাটা খুব জোরে জোরে দিবি, থ্যাংকস বেটা, কমানোর জন্য থ্যাংক ইউ। হিমোগ্লোবিনটাকে ওঠানোর জন্য একটা ইঞ্জেকশান দেয় ডাক্তাররা, সেই ইঞ্জেকশানে ভীষণ পেইনফুল, মানে এত কনসেন্ট্রেটেড ওষুধটা যে গেলে না, ওই যে বলে না বাবার নাম খগেন হয়ে যায়, আমার বাবার নাম বাবলু করে দেয় একটু, বাবার নাম বাবলু হয়ে যায়। বাবলু কেন হয়ে যায়, মানে কি বাজে বাজে কাহা পাত না, আমার ওইরকম পুরো হয়ে যায়, প্রচন্ড যন্ত্রণা করে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি মস্তি মজা করে নিই, যদি এখন অনেকটা দেরি আছে দেওয়ার জন্য, তখন স্নান করেছি কিন্তু চুল আমি আঁচড়াইনি। তো আমাকে এরকমভাবে দেখে ভেবো না আমি খুব অসুস্থ, খুব অসুস্থ না, আমি একটু আধটু ওঠাহাঁটা করছি, একদম বেশি না, কারণ বেশি আমাকে এখন চলবে না, অল্প একটু আধটু ওঠাহাঁটা করছি। একদম এক জায়গায় বসে থাকতে গেলে কোমরের যন্ত্রণা হচ্ছে, তখন আবার দেখা যাবে কোমরের স্পন্ডিলাইটিস হয়ে গেছে, মানে কথা কথা বলছে, হতেই পারে। এখন বাবা আমার শরীরের ভেতরে যে কি চলছে কেউ জানে না। আর একটা কথা তোমাদের আমি পরামর্শ দেব, যদি কোনোদিনও কেউ ডায়েটিশিয়ান ডায়েট করো, ওকে, যদি ডায়েট কন্ট্রোল করো, প্লিজ কনসাল্ট আ প্রপার ডায়েটিশিয়ান, তবে কন্ট্রোল করো। আমাদের ইউটিউবারদের দেখে, আরও ইউটিউবে অনেক ডায়েটিশিয়ান রয়েছে, তারা মানে ইউটিউবার ডায়েটিশিয়ান, তারা দেখে বলে দেবে এটা করো ওটা করো, করো না করো না করো না। আমি একটা টাইমে খুব ফ্ল্যাক্সিডস খেতাম, ফ্ল্যাক্সিড শুনেছি খুব ভালো খেতে, মানে খাওয়া উচিত ফ্ল্যাক্সিডস, যেটা তিসি বলে, রক্তে এমন কিছু উপাদান আছে যেটা ফ্ল্যাক্সিডস খেলে ক্ষতি করে মানুষের শরীরে, সেটা জানতামই না, না জেনে কত কত করে ফ্ল্যাক্সিডস খেয়ে যেতাম, ভিজাতাম, ভিজিয়ে এই করে খেয়ে যেতাম। কিন্তু সেটা যে কত ন্যাড়া হয়েছিস না, তোকে দেখলেই মনে হাসি পাচ্ছে। আমার স্টাইলটা বলবে কেমন হয়েছে কমেন্টে, বাবুকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে পুরো একদম। যাই হোক, হঠাৎ করে দেখছো তো, আমি এরকমই থাকি জেনারেলি, হঠাৎ করে দেখছো তো, হঠাৎ এত বড় চুল ছিল, হঠাৎ করে দেখছো তো একটু হাসি পাবে। তোকে ওই সেই যিশু যখন এ করতো, শ্রী চৈতন্য এ করতো, ওরকম দেখতে লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে না, করে আরাম আছে। এখন চুল কাটতে গিয়ে যদি ব্লেড উল্টো পাল্টা চলে গিয়ে একদিকটা ন্যাড়া হয়ে যেতে হবে, বাকিটাও তো ন্যাড়া করতে হবে, পাঁচ চুল হয়তো থাকবি না। বাবুর চুল কাটতে গিয়ে একদিকে ব্লেড বেশি উঠে গেছে, ব্যাস একদিকটা খব ব্লেড উঠে যায়নি, কি হয়েছে বলতো, চিরুনি দিয়ে কাটছিলাম, হি হয়েছে বলেছি, ওটা যেটা আমি বলছিলাম সেটাতে থাকি, বাবু কেসে পরে আসবো। তো আমি না ফ্ল্যাক্সিডস খেতাম খুব, যে শুনেছিলাম ফ্ল্যাক্সিডস ফ্যাট বার্ন করে, খেতাম। এইবারে প্রত্যেকটা জিনিসের রক্তে কাজ আছে আলাদা, যারা ডাক্তার তারা জানে, যারা ডায়েটিশিয়ান তারা জানে, আমরা কিন্তু জানি না। আমরা শুনছি ফ্ল্যাক্সিডস ভালো খাওয়া, আমরা খেতে শুরু করছি, কিন্তু সেটা গিয়ে ভেতরে কি রিয়াকশন করছে উই ডোন্ট নো। ঠিক আছে, ডাক্তার দেখিয়ে, ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েট করো। ইনফ্যাক্ট কোভিডের টাইমে ডায়েটিংয়ের কোনো দরকার নেই, অনেকেই আমায় লিখেছে তুমি তো এমনিতেই রোগা, আরও রোগা হবে না, আমি আরও রোগা হতে চাই না, আমি টোনড রাখবো, সেই জন্য আমি এক্সারসাইজ করব, আমি টোনড রাখবো জিনিসটাকে, আমি মোটাও হব না, আমি এর চেয়ে রোগাও হব না, আমার জিনিসটা টোনড থাকবে, সেই জন্য আমি এক্সারসাইজ জিজ্ঞাসা করেছি, সেই জন্য আমাকে রানিং অ্যান্ড বাকি কিছু বলেছে। এক্সারসাইজ করা মানে কিন্তু রোগা হয়ে যাওয়া নয়, তার সাথে কিন্তু আমাকে প্রপার ফুড ইনটেক করতে হবে। ঠিক আছে, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এক্সারসাইজ যদি করো সেটাও প্রপার ডাক্তার দেখিয়ে করো, যোগা স্পেশালিস্ট দেখিয়ে করো, যদি কোনো ডায়েটিংয়ের মানে
ডায়েটারি কিছু খাও বা মনে করছো যে আমি এইটুকু ভাত খাচ্ছি, এইটুকু তরকারি খাচ্ছি, এইটুকু জল খাচ্ছি, তা নয়। কিন্তু সব জিনিসটারই মাপ থাকে শরীরের মাপ অনুযায়ী। আমি বলবো আমাদের মতন ইউটিউবারের কথা শুনো না, না শুনে গো টু ডক্টর, কনসাল্ট উইথ হিম অর হার অর এলস ডায়েটিশিয়ান, তাতে সুস্থ থাকবে। তাতে ওরা প্রপারলি তোমার রক্ত পরীক্ষা করতে দেবে, রক্ত পরীক্ষায় ধরা যদি পড়ে যে এটা কম ওটা বেশি রয়েছে সেইটার জন্য মেডিকেশন দেবে, সেইটার জন্য ডায়েট দেবে। আর যদি কিছু না থাকে তাহলে ওরা ওদের মতন করে সুন্দর একটা ডায়েট তৈরি করে দেবে, যেটা আমরা সাধারণত এর থেকে ওর থেকে কানা ঘুষে শুনে বা টিভি দেখে হয় না, টিভিতেও বলে না ঠিক করে। 100% কারেক্ট কথা যতটা ইয়োগা স্পেশালিস্ট, যতটা ডায়েটিশিয়ান, যতটা ডাক্তার বলে দেবে, টিভি ফিভি মিভি কেউ বলবে না, কেউ বলবে না, সব চেপে চেপে দিয়ে বলবে। তারপর তুমি একটা অসুখ বাঁধাবে, বাঁধিয়ে ডাক্তারের কাছে গিয়ে দাঁত বার করে পড়বে যে ডাক্তারবাবু আমার এই হয়েছে, তখন একটা প্রবলেম। তার থেকে যাও না বাবা, একটা ডাক্তারের কাছে যাও, ডাক্তার অনেক ব্লাড রিপোর্ট বলে দেবে, ব্লাড রিপোর্টগুলো করাও, তোমার সব ব্লাড ওকে আছে, তো সেই অনুযায়ী ডায়েটিশিয়ান ডায়েট চার্ট বানিয়ে দেবে তোমাকে। খাও, সুস্থ থাকো, ঝড়াও কি আছে। মানে আমি বললাম বলে ভেবো না দিদি নেগেটিভ বলছে, নেগেটিভ বলিনি, কিন্তু এটা কিন্তু চরম পজিটিভ কথা এবং চরম বাস্তব কথা বলছি। আমি নিজে ভুক্তভোগী, আমাকে দেখে শেখো, অন্য কাউকে দেখার দরকার নেই। আমি কিন্তু ফ্ল্যাক্সিডস পাগলের মতন খেতাম একটা টাইমে, ফ্ল্যাক্সিডস, যেটা শরীরের জন্য ভালো নয়, আমার শরীরের জন্য ভালো নয়, এবং আমার মতন আরো অনেকের আছে যাদের শরীরের জন্য ভালো নয়। তুমি জানো আমার শরীরের জন্য কি ভালো নয়? ডাবের জল আমার শরীরের জন্য বিষ, বেদানা আমার শরীরের জন্য বিষ। তাহলে বুঝতে পারছো যে আমার শরীরের জন্য এই জিনিসগুলো ভালো নয়? এগুলো তো ভালো জিনিস, লোকে তো খেতে বলে বেশি করে খাও, বেশি করে খাও, রক্ত হবে, ভালো হবে, পেট ঠান্ডা হবে, ভালো হবে, সবার চলে না। তাই বলছি যে ডাক্তার দেখিয়ে করো, যা করবে ডাক্তার দেখিয়ে করো, ডাক্তার তোমাকে সবচেয়ে ভালো বোঝে। আমি নয় বা আমার মতন টিভিতে বসে এরকম কিছু লোক নয় বা সিটিভিএনে বসে এরকম কোনো লোক নয় বা আদার্স কেউ নয়। ভেবে দেখো কথাটা, বাড়ির লোকের সাথে কনসাল্ট করো, তেন ডায়েটিংয়ে যাও, ফট করে ডায়েটিং স্টার্ট করো না। ডায়েটিং করবো বলে না, ডায়েটিংটা খুব একটা ডেঞ্জার জিনিস, করবো বলেই করা যায় কিন্তু তার সাইড এফেক্ট সামলানো যায় না, মুশকিল হয়ে যায়। এনিওয়েজ অনেকক্ষণ কথা বললাম, চলো, অনেক জ্ঞান দিয়েছি, অনেক জ্ঞানে জ্ঞানে তোমাদেরকে জর্জরিত করে দিয়েছি। আজকে মতো বিদায় হচ্ছে, আমি মানে বিদায় হচ্ছে মানে আবার কাল এসে জ্বালাবো, জ্বালাতে তো হবেই আমাকে তোমাদের, আর তোমরাও আমাকে জ্বালাবে, আমিও তোমাদেরকে জ্বালাবো, এটাই রুল হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে, অলিখিত সম্পর্ক এটা আমাদের আমাদের দু তরফের। মানে তোমরা জ্বালাও না আমাকে মোটেই, মানে ওই আর কি মজা করে বললাম। আমার ছেলে কি আমাকে জ্বালায়? তা তো না। শুভময় কি জ্বালায়? তা তো না। মজা আর কি। তো চলো আজকে এখানে আমি রাখছি, আবার ব্লগ স্টার্ট করবো, তখন কথা হবে, দেখা হবে, টাটা। ও আজকে হাংরি ক্যাটে দেখা হবে তোমাদের সাথে, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।